এবার তো সবাই বলতেছে যে 1 লাখ টাকায় গরু হবে না, আপনি বলতেছেন 50 ও দিবেন, এটা কিভাবে সম্ভব? কে দিকা না দিকা আমি পারবো, দরকার গরু দেওয়া গেছে আসবো। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি গাবতুলি হাটে কার সাথে দাঁড়িয়ে আছি, আমাদের সুখচান ব্যাপারী ভাই, যার মুখ সকলের কাছে পরিচিত, অত্যন্ত জনপ্রিয় একজন লোক। তা আজকে চলে আসছি ওনার থেকে এখন এই মুহূর্তে গাবতুলি হাটের একটু খোঁজ খবর নিব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালোই আছি। আচ্ছা তো সুখচান ভাই, আপনাকে তো মোটামুটি সবাই চেনে, আপনি একজন ভাইরাল মুখ। যে তো এই মুহূর্তে গাবতুলি হাটের কি অবস্থা একটু জানাবেন। এই সারা দিনের ভেতরে একটা কাস্টমার আছে, দাবার হো মাদ্রাসা কোথ কাছে না? দক্ষিণগাঁও মাদ্রাসা। কাস্টমার কিন্তু কাছে নাই। আচ্ছা আচ্ছা। একটা গাবদুল হাতে গরু লিয়ারি লোক নাই, নেওয়ার লোক নাই, গাবদুল হাতে গরু লিয়ারি লোক নাই। ঈদ তো আর বেশি দিন নাই। যে এই মুহূর্তে কোনো কাস্টমার আসতেছে না? কেন আসতে পারছে না? আমি কি করি? আচ্ছা আচ্ছা, এবার গরুর দাম কেমন যাবে বলে মনে করেন? গরুর দাম দেখে কাস্টমার যখন আসছে না, গৃহস্থরা কি খালি দড়ি কিনবে ও না গরু কিনবো? আল্লাহই জানে কি অবস্থা যায়, কেমন যাবে বাজারটা। বাজার সন্ধ্যা ভালো যাইবো। ভালো যাইবো গরুর দাম? হ্যাঁ, গরু তো 10 গ্রাম 12-10 ধরেন ডুবে যাচ্ছে, গরু তো কষায় কাটি ফেল দিছে, ভালো ভালো গরু কুরবানি গরু কাটি দিছে, বুঝেন না কথাটা? ওই গরু কার কি শর্ট পড়বো না? আচ্ছা আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে বন্যার কারণে আরো দাম বাড়বে? গরু বেশি দিছে সব, এই গরু কাস্টমার নাই, কুরবানি তো কাস্টমার নাই, এ গরু কষার কাছে বেচে দিছে। আচ্ছা আচ্ছা, এবার কাস্টমার কম হবে? কাস্টমার হবে, কম হবে কি বেশি হবে, এখন তো কাস্টমার না, কি করি কইব। এবার বড় গরুর দাম কেমন যাবে? বড় গরু আল্লাহর শুবে শুয়ে যাবে এবার। হ্যাঁ, বড় গরু খরিদ্দার নাই, ব্যাজগ্রামে দেশ তো ডুবে যাচ্ছে, মানুষের খুব অভাব, মানুষের হাতে টাকা নাই। এবার বড় গরু বিক্রি হবে না? কি হবে সে আল্লাহ পাকই জানে, গাছা হবে না বড় গরু খাইবো না? আপনি তো অনেক অভিজ্ঞ, সারা বছর এখানে থাকেন, আপনার কি ধারণা? আমার ধরুন বড় গরু গেলে মানুষ আগে বেশি দি কষার কাছে। কষার কাছে বিক্রি করবো? বড় গরু খরিদ্দার নেই, অনেকে তো শখ করে পালন করে, তারা তো চাই যে বড় বড় কাজ। আমি একটা গরু দাম 8 লাখ টাকা আর পুঁজি হলে 1 লাখ, তাহলে আমি বড় গরু কিনবো কি দি? সুখসান ভাই, ছোট গরু কিরকম দাম? এটা দাম চাইছে 1 লাখ 10, একদম বিক্রি হবে 95। যদি 500 কম দিলে দিব না? আচ্ছা, কিরকম ওজন হবে? এটা মাংস পাবে 150 কেজি। 150 কেজি? হ্যাঁ, 3.5 মণ ঝাড়া গোছ আছে। আচ্ছা আচ্ছা, সবাই তো ধারণা করতেছে ছোট গরুর দাম বেশি যাবে, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে ছোট গরুর দাম সেরকম হবে না, হবে না, হবে না, 50, 60, 65, 70, 75 গরু পাইবো, পাইবো, আমার কাছে পাইবো, আপনার কাছে পাইবো, 50 ও দিব। 50 ও দিবেন? হ্যাঁ, কুরবানির গরু? হ্যাঁ। আচ্ছা, এবার তো সবাই বলতেছে যে 1 লাখ টাকায় গরু হবে না, আপনি বলতেছেন 50 ও দিবেন, এটা কিভাবে সম্ভব? আর কেউ দেখছে না আমি দেবো? কে দিকা না দিকা আমি পারবো, দরকার গরু বেড়া কেটে নিয়ে আসবো। বেড়া কেটে নিয়ে আসবো, ঠিক আছে ভাই। তো এটা তো দেখলাম, এই আরেকটা দেখতেছি, এটা কিরকম? এটা এটা ভাই 90 হলে বেচা যাবে। 90? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, গরুটা তো খুব সুন্দর। হ্যাঁ সুন্দর, শাহিওয়ালের মধ্যে? হ্যাঁ, শাহিলাল। আচ্ছা, এটা লালে লাল কম আছে? এটা 3 মণ 10 সের। এটা হচ্ছে 3 মণ 10 সের? যে ভাই। আচ্ছা, আপনারা তো ওইদিকে আরেকটা দেখতেছি। হ্যাঁ, ওটা এ দেখেন, এখানে গলা সব শুই আছে, এই সব গলা শুই আছে। আচ্ছা ভাই, যে দিকে একটা দেখতেছি, এটা কিরকম ওজন হবে? এটা 3.5 মণ। 3.5 মণ? এটা কিরকম দাম পড়বে? একদম 93। একদম 93,000? একদম 93। আচ্ছা আচ্ছা, আপনি তো গত বছর অনেক জনপ্রিয় ছিলেন, একদমই গরু বিক্রি করে, একদমই লাগবে, এবারও একদমই চলবে সব। ওইদিকে আরো দেখতেছি। হ্যাঁ, এটা কিরকম ওজন আছে ভাই? এটা মাংস আছে 100 কেজি। 100 কেজি? হ্যাঁ। এটা কত দাম পড়বে? এটা একদম 70। একদম 70? একদম 70। আচ্ছা যাক, 70 আসছি, আমরা মনে 50-এর গরু দেখতে পাবো। 50-এর গরু আজকে নাই, আজকে নাই না, আরেকদিন হবে। হ্যাঁ, পিছনেরটা ওটা একদম 75। একদম 75? একদম 75। আচ্ছা আচ্ছা, এটার ওজন আছে কিরকম? এটা 110। 110? আরে একদম 85। একদম 85? হ্যাঁ। আরো আছে? আচ্ছা, এটা কিরকম ওজন হবে? একদম একদম 63। একদম 63? একদম 63। আচ্ছা আচ্ছা, একদম 65। একদম 65? কিরকম ওজন হবে? এই সব 90 কেজি করে।
সব 90 কেজি করে এইটা একটু 5 কেজি বেশি হবে 5 কেজি বেশি জি আচ্ছা আচ্ছা তো ভাই আপনার থেকে যদি নিতে চাই কিভাবে নেবে একটু বলেন আবার কি বাংলাদেশে কি নাম্বার কি আমার নাই আছে আছে আমার নাম্বারটা ধরেন সারা বাংলাদেশে ছিটাই গেছে হ্যাঁ ইউটিউব খুললে নাম্বারটা পাবেন ইউটিউব খুললে আপনাকে দেখা যায় তাহলে নাম্বারটা দিক কি লাভ হবে তো সুখচান ভাই এবার কিন্তু খাবারের দাম অনেক বেশি হ্যাঁ 65 কেজা 65 টাকা 65 কেজি দিলাম 1 কেজি ভুষি দাও তিন পো দে হ্যাঁ 1 কেজি দেনা তোমারে 1 কেজি দেনা তো এবার তো গরু পালন করে আমার মনে হয় যে লস হবে হ্যাঁ ভাই গরু পালন করে তো মনে হয় যে লস হবে গরু তো লস ভাই গরু তো লস যারা দরকার গরু পালে গরু তো লস আচ্ছা আপনার কি মনে হয় সরকারের কি করা উচিত সরকার কে খাদ্য খাওয়ার দাম দাটো কমাই দিতে পারলে খুশি হই এই জনগণ জনগণ যদি বলে খাদ্য খাবারের দাম আমরা গরু পালতে পাচ্ছি না খাদ্য খাবারের দাম বেশি যদি খাদ্য খাবারের দাম যদি বেশি হয় তাহলে তো ধরেন গরু গৃহস্থরা পালতে পারবো না যদি বাংলাদেশ সরকার যদি দয়া করে খাদ্য খাবারের দামটা একটু কমাই দেয় তাহলে মানুষ গরু টরু কিনবো না অবশ্যই সরকারের উচিত কিছুটা কমাই দেওয়া যারা কৃষক পর্যায়ে গরু পালন করে তারা তো মানে দাম না কমালে একদম মানে পথে ঘাটে বসে যায় মানুষের খাবারের আটার দাম হয়েছে 32 টাকা গরুর হয়েছে 40 আটা ছিল ধরেন 32 টাকা এখন হয়েছে 50 টাকা চালে এক চানছে 70 টাকা এর 80 টাকা দিবো তো কি করে খাবো কো গরু পুলি তো লাভ নাই এক কেজি ভোসের দাম 65 টাকা এক ধানের গুড়া ছিল 10 টাকা কেজি এখন হয়েছে 25 টাকা কেজি এদিকে তো কুরবান দা তো কমে গেছে এবার অনেক অর্থনৈতিক অবস্থা যে এখন আল্লাহ যা করে ভালো লাগি করে আল্লাহ করে তো নির্ভর বাস দেওয়া যাবে না আল্লাহ যেটি করে ভালো লাগি করে আল্লাহ যদি মরাই তো মরবো আর যদি আল্লাহ বাঁচাইতে বাঁচাবো এখানে যদি আসতে চায় আপনার কাছে কিভাবে আসবে এখানে আসাই দেন টুকরি হাট ওই যেন টুকরি হাট খেড়ে হাট ঘাসাটা সুজা যেখানে গরু নামে সুজ এমডি মসজিদের কোন আদি চলে আচ্ছা সুখচান ব্যাপারী কাছে যাব এক কথা শেষ ঠিক আছে ভাই যদি আজ যদি নাম্বার নিতে হয় তে নাম্বার নিয়ে যান বলে দেন নাম্বারটা বলে দেন 0174076 40 লাস্টে 50 আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম